হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এভরিথিং ফারিহাস থেকে আমি ফারিহা চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো রিসেন্টলি আমার যে বাবুটা ইলিয়ানা, ওর 5 মাস হলো। 5 মাস উপলক্ষে একটা ছোটোখাটো ফটোশ্যুট করেছি। চিন্তা করলাম যে ফটোশ্যুটের একটা গ্লিমসেস আপনাদের সাথে শেয়ার করি আমার ব্লগের মাধ্যমে। ইলিয়ানাকে নিয়ে এখন আমার সময় মোটামুটি ভালোই কেটে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ব্যস্ততার মধ্যে সময় কাটছে, এর মধ্যেও চেষ্টা করছি যে যাতে প্রতিটা মুহূর্তকে সুন্দর এনজয়েবল করে রাখা যায়। ইলিয়ানার মোটামুটি আপডেট যদি আমি বলতে চাই, হচ্ছে ওর টিকার কার্যক্রমগুলো চলছে। ওর তো প্রথম 2 মাস কোনো টিকা দেওয়াই হয়নি, প্রিটার্ম বেবি ছিল। এখন আমরা হচ্ছে ওগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি। সো টিকার কার্যক্রমটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই তেমন একটা। এর আগে আমি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসে ফটোশ্যুটগুলো করেছি ইলিয়ানা, সবই ওভাবে শেয়ার করা হয়নি। আসলে চিন্তা করলাম যে 5 মাসেরটা করি, 5 মাসের ফটোশ্যুটটা আমার বেশ পছন্দ হয়েছে। সামনে ওর ইনশাল্লাহ 6 মাস হবে, আপনারা আমাকে আইডিয়াও শেয়ার করতে পারেন কিভাবে হচ্ছে 6 মাসে ফটোশ্যুটটা করা যায়। আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে চলুন নিয়ে যাই ফটোশ্যুটের সেটে। ম্যাডাম এখন জেগে আছেন, তিনি এখন অ্যাক্টিভিটি করতে ব্যস্ত বিভিন্ন। আমরা তাকে এখন প্রিপেয়ার করব, তিনি এখন রেডি হবেন। ঠিক আছে ইলিয়ানা, তুমি এখন রেডি হবো মা, ওকে? ইয়েস, ইলিয়ানার আউটফিট হবে আজকে এটা। এর সাথে হচ্ছে এরকম একটা সুন্দর ক্যাপ আছে, আর এটার মধ্যেও কিন্তু একটা বিচ ভাইব একটা ব্যাপার আছে। সো এখানে শেলস আছে বিভিন্ন। সো এটা পরানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে যাতে ছবিটার সাথে খুব ভালো কমপ্লিমেন্ট করে। আর এই পুরো সেটটা তাকে দিয়েছে তার আদরের খালামুনি। বেস্টি হিসেবে থাকবে এই টয়টা, এটা ওকে দিয়েছে আমার ভাইগনা, মানে হচ্ছে বড় ভাই, খালাতো ভাই ইজিয়ান। সো ওর নাম হচ্ছে হিমু। সো ওকে ওর সাথে রাখবো আজকে ওর বেস্টি হিসেবে। সো দিস ইজ দ্য ওভারঅল সেট। এখানে আমি এরকম ওড়না দিয়ে পানি বানিয়েছি, সাগরের পানি। আর এখানে হচ্ছে আমাদের ইলিয়ানা চিল করছে ওর বেস্টির সাথে। এখানে ওকে একটা সানগ্লাসেস দিয়েছি আমি, ওর জামাটা পরিয়ে দিয়েছি, আর হচ্ছে ওর ক্যাপটাও দিয়ে দিয়েছি। সো আই গেস, আমি জানি না, হয়তো ভালোই আসবে ছবিটা। সো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিছু পেবলস, এগুলো আমি কিনেছিলাম অনেকদিন আগে ধানমন্ডি থেকে। সো এগুলো শেল শেল টাইপের একটা আছে ডিজাইন। সো এগুলো ভালো দিয়ে দিই, কমপ্লিমেন্ট করছে সুন্দর। সো এই তো, আর হচ্ছে 2টা কালারের আমি ওড়না দিয়েছি, একটা হচ্ছে এরকম কালার, আর সাথে হচ্ছে উপরে একটা সাদা দিয়েছে যাতে সমুদ্রের পানির সাথে যে ফ্যানাটা আসে সেই ভাইবটা সুন্দর মতো দেখা যায়। সো এই তো, এটাই হচ্ছে আমার ওভারঅল সেটটা। এখানে হচ্ছে আমার মুভিং সাবজেক্ট, যিনি প্রচণ্ড নড়ছেন। আমি জানি না পুরাটা ছবি আমি কীভাবে তুলবো, বাট লেটস ট্রাই অ্যান্ড আই হোপ কিছু ভালো ভালো শর্টস পাবো আমি। ফর দ্য স্যান্ড ব্যাকগ্রাউন্ড আই হ্যাভ ইউজড আ ব্ল্যাঙ্কেট, যেটা হচ্ছে একটু ব্রাউন টাইপের। সো আর একটু লাইট কালার হলে ভালো হতো, বাট লাইট কালার যেহেতু পাইনি এই কালারটা দিয়ে কাজ চালাতে হবে। সো ব্ল্যাঙ্কেটের উপর অ্যাকচুয়ালি আমি টাওয়েল বিছিয়েছি, দেন হচ্ছে ওটার উপর প্রপস রেখেছি। কেমন লাগলো ফটোশ্যুটটা জানাতে ভুলবেন না, আর আপনাদের আইডিয়াগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসব। আর এর মধ্যে আসলে সত্যি কথা যদি আমি বলি, ইলিয়ানাকে নিয়ে অনেক দূরে কোথাও যাওয়া হচ্ছে না, এই বাসা ও বাসা আত্মীয় স্বজনের বাসায় যাওয়াটা হচ্ছে। বাট আমি চেষ্টা করব যে আমার যে অন্যান্য সময়ের যে ব্লগগুলো ইলিয়ানাকে নিয়ে ছোটোখাটো আমার আউটিং বা এই জিনিসগুলো যখন খুব ফুল ফেজে স্টার্ট হবে তখন আমি অবশ্যই এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ইন দ্য মিন টাইম আমার জন্য দোয়া রাখবেন, আমার বাচ্চার জন্য দোয়া রাখবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর যেতে যেতে লেটস জাস্ট টেক সাম লুক অ্যাট সাম অফ দ্য ফটো যেগুলো আমি ইলিয়ানার অন্যান্য মান্থগুলোতে তুলেছি। সো আপনাদের কমেন্ট করে জানাবেন আপনারা যে কেমন লাগলো ফটোসগুলো। আসলে সবগুলোই আমি নিজেই মানে প্রিপেয়ার করি সেটগুলো। থিমগুলো হচ্ছে আমি অবশ্যই মাঝে মাঝে আইডিয়া নেই পিন্টারেস্ট থেকে অথবা অন্যান্য কোনো সোর্সেস থেকে, বাট যে থিম মানে সেটগুলো প্রিপেয়ার করি এগুলো কিন্তু আমি একদম সোলি নিজে হাতেই করি। সো জানাতে ভুলবেন না কেমন লাগলো।